Hello guys, it's me Dipti from the Khana Bean YouTube channel. एंड वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। तो এই গাড়িটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন গাড়িটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি গাড়িটা আমি কিনেছি এটা করে আমি অমিতাভ বচ্চন আমরা ঘুরতে যেতাম। আর আরেকটা জিনিস বড় অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমি একটা বাড়ি কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, এই দেখুন দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমি কিনেছি। কত সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা বাড়ি আমি তো যেটা বলছিলাম আজকের ব্লগটা কি যেন ছিল আজকের ব্লগটার সাবজেক্ট, হ্যাঁ হোয়াট দ্য ফুড। আজকের ব্লগটা অনেক এন্টারটেনিং হতে যাচ্ছে, সেটা তো প্রতি ভিডিওতেই আমি বলি। আজকের ব্লগটা কেন এটাও ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটার কারণ হলো ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে না, ভালো লাগছে না এক অ্যাঙ্গেলের, চেঞ্জ কর। আজকের ব্লগটা অনেক এন্টারটেনিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যেই ক্যাফেটা এসেছি সেটার নাম হলো WTF, মানে হলো হোয়াট ইজ দ্য ফুড। আর এটার হচ্ছে চারটে আউটলেট আছে, দমদমে নাগের বাজারে একটা আছে, আর যেটাতে আমরা এসেছি সেটা অ্যাড্রেস একটু পরে বলছি। আর চলুন ভেতরে যাই, এনভায়রনমেন্টটা কেমন দেখাই। আর এটা হচ্ছে নতুন ওপেন হয়েছে, ভিডিওটা পুরোটা দেখুন, লোকেশনটা জানতে পারবেন। নতুন ওপেন হয়েছে বলতে এই আউটলেটটা নতুন হয়েছে জাস্ট 3 দিন। এখানে কেন আমরা এসেছি সেটার কারণ হলো এখানে 150 টাকায় অল আইটেম পাওয়া যায়, মানে সবগুলো খাবার 149-এ পাওয়া যাচ্ছে। তো চলুন গিয়ে দেখি ক্যাফেটার খাবারগুলো কীরকম, 150 টাকা যে ওরা করেছে মানে অ্যাকচুয়ালি কীরমভাবে করেছে, কী কী দিচ্ছে 150 টাকার মধ্যে সব কিছু দেখবো। আর রেস্টুরেন্টটা সম্পর্কে আরও কিছু হিস্ট্রি আমরা পরে জেনে বলবো। আর আমার নতুন বাড়িটা নতুন গাড়িটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানান। আর ঋত্বিকের গাড়ির ব্যাপারে একটু রিভিউ দেবেন, তাহলে ঋত্বিক আরও অনুপ্রাণিত হয়ে আমি এরকম সেকেন্ড হ্যান্ড আরও পুরানো গাড়ি কিনবো। তো চলুন ভিডিওটা দেখি। গাইজ, হোয়াট ইজ দ্য ফুড যিনি তৈরি করেছিলেন, যে ওনার শায়ন চক্রবর্তী দাদা, ওনার লেখা একটা বই আছে WTF জাস্ট হ্যাপেন্ড। এই বইটা হচ্ছে ওনাদের ওনার নিজস্ব একটা বুক, যেটা প্রাইস হচ্ছে 229-এ। আর এই বুকটা যদি আপনি কেনেন তাহলে এর সঙ্গে আপনি একটা 149-এর ফুড কুপন ফ্রি পাবেন, মানে একটা 149-এর ডিশ সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো স্বয়ং রতন টাটা, আমাদের যে পুরো ইন্ডিয়ার যিনি গর্ব রতন টাটা, এনাকে নিজের ফিউচারের জন্য বেস্ট অফ লাক জানাই দিলাম, যেটার পুরো কোটেশনটা এখানে দেখতে পাবেন। এটা নিউজেও বার হয়েছিল, আপনারা গুগল করলে অবশ্যই জানতে পারবেন। আর আপনারা এই বইটা অবশ্যই কিনুন, অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। আর বেশি কথা না বলে চলুন ভেতরে যাওয়া যাক আর এনজয় করা যাক। আচ্ছা, আমাদের ফ্রাইডে এবং সানডেতে একটা লাইভ মিউজিক হচ্ছে, আর স্যাটারডেতে একটা ভূতি কোনো গল্প শোনাচ্ছে, সে অনেকেই শোনাবে। তা ও আমাদের লাইভ মিউজিক করে, ওর নাম হচ্ছে রাজ। আমাদের রাজদা লাইভ মিউজিক করে, তুমি যদি একটা গান শোনাবে খুব অল্প একটু। শুক্রবার হবে, তো শুক্রবার আমাদের বাংলা গান হয়, আর রবিবার দিন আমাদের হিন্দি গান থাকে, কিন্তু মাঝে মাঝে গেস্টের কথাতে আমরা আলাদা গান। এখানে এখানে সেট আপ তৈরি করা হচ্ছে, এখানে পুরোপুরি সেট আপটা তৈরি করা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো আপনারা চাইলে শুক্রবার আর রোববার আসতে পারেন দাদার গান উপভোগ করতে, 8টা থেকে 9টা, 8টা থেকে 9, 1 ঘন্টা হয় না, 1 ঘন্টা 8টা থেকে 9টা হয়। আর হরর এটা কবে বললে? স্যাটারডে। ওটা বুক মাই শোতে টিকিট থাকবে, ওটা বুক করে আসতে হবে। আচ্ছা, ওটা বুক মাই শোতে টিকিট থাকবে, ওখানে বুক করে আসতে হবে, ওখানে কুপন থাকবে, ওতেও খাবার ইনক্লুডেড থাকবে। গানটা কি শোনাবে? না হয়ে যাবে একটা, তাহলে হ্যাঁ শোন। একটা গান শুনি। তো গাইস, আমরা এখন দাদার কাছ থেকে একটা গান শুনবো। তুমি কি গান শোনাবে? মুড এর উপর ডিপেন্ড, আই অ্যাম সো রোমান্টিক পারসন। ওয়াও, চলো তাহলে শুরু করা যাক। জয়েন করো, জয়েন করো, ট্রাই করবো।
जिस राह पे है घर तेरा अक्सर वहां से हमें गुजरा शायद यही दिल में रहा तो मुझको मिल जाए क्या पता क्या है ये सिलसिला जानू ना मैं जानू ना हो নিজেই হাততালি দিচ্ছে সত্যি অসাধারণ গান করলো এত ভালো খাবার মানে খাবারটা আমি খাইনি দেখে মনে হচ্ছে ভালো কারণ ভালো খাবার সাথে এত ভালো গান এত সুন্দর মুড যদি হয় তাহলে কার না ভালো লাগবে আচ্ছা তুমি কি টাকা নাও গান শোনাতে রাজদা সত্যি খুব ভালো গান শোনালো আমাদেরকে আর সব থেকে বড় কথা আপনি এখানে সবাই রেস্টুরেন্টে যান অ্যাকচুয়ালি খাবার খেতে ভালো অ্যাম্বিয়েন্স কিন্তু ভালো অ্যাম্বিয়েন্স আর খাবারের সাথে যদি এত ভালো একটা পার্সন শুধু দাদা না অন্যান্য যারা দাদারাও আছে খুব ভালোভাবে আমাদেরকে ট্রিট করেছে একদম খুব সাপোর্ট করেছে আর এত সব কিছু যদি আপনি কোথাও একটা জায়গায় পান তাহলে কিন্তু মানে সত্যি মানে বলতে হবে যে ক্যাফেটা সত্যি মাইন্ড ব্লোয়িং আর শুধু আমাদেরকে না আরও যারা ছিল যারা মানে এসেছিল তাদেরকেও খুব ভালোভাবে ট্রিট করেছে তো সত্যি এটা বলতেই হবে আমরা ইউজুয়ালি কিন্তু সব জায়গায় গিয়ে এত তারিফ করি না মানে যারা রেস্টুরেন্টের মেম্বার থাকে কিন্তু এখানে করতেই হলো কারণ আমাদের সাথে ব্যবহারটাই এত ভালো হয়েছে তো আপনারা অবশ্যই এখানে আসুন অনেক কিছু হলো এবার আমরা একটু খাবার দেখবো আর থ্যাংক ইউ দাদা তোমার গানটা শুনে যাওয়ার আমি রিকোয়েস্ট রাখার জন্য সার্ভিস করবো শুক্রবারও না রোববারও না তাও কিন্তু আমার কথা রাখবে থ্যাংক ইউ ভূতের মুভিটা আমি বলে দেবো পরে ভূতের গল্প ভূতের গল্প আমাদের ক্যামেরার পেছনে একটা ভূত আছে যেরকম আমরা দাদার সাথে কথা বলে বুঝলাম দাদার মানে যে ওনার সায়ন দা তার নিজের রেকমেন্ডেড একটা ডিশ আছে সেটা নাম হলো সায়নিস্টিক রিয়াল চিকেন ফিশের হয় প্রনের হয় উইংসের হয় এই পেজটা বাদে বাদ বাকি যেগুলো আছে সব কিছু 149 এর মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে ছবি নিচে না এই আশেপাশে কোনো একটা জায়গায় মেনুর ছবি আছে তো এখানেই আপনারা দেখবেন মেনু এই দুটো পেজ কোথাও আছে এই দুটো পেজ 149 আর বাদ বাকি এই পেজটা হলো প্রিমিয়াম এখানে যা ফিক্স দাম আছে তো এবার আমরা অর্ডারটা করে দিই কী খাবে ভাই স্যার এটা হচ্ছে ক্যান্টোনিজ নুডলস এটা হচ্ছে নন ভেজ ভেজও আছে নন ভেজ আছে দুটোরই প্রাইস 149 ওয়েট এ মিনিট হু আর ইউ আমাকে এইভাবে দেখে অবাক হবেন না আসলে কাছে টাকা পয়সা ছিল না তো দাদা বললো কাজ করতে হবে তাই কাজ করে আপনাদের জন্য আনলাম আমাদের এখন ঋত্বিককে সার্ভ করতে হচ্ছে বেচারা কাছে টাকা ছিল তাও দিল না মানে এখন তুই এখানে কাজ করবি সেটাই ভাবছি ধ্যান সে দেখি ইসলারকে কো খানা পিনা কা মেম্বার সে বন গয়া ডব্লিউটিএফ কাস্ট জয়সে পুরো শেষ পর্যন্ত আমাকে এটাই করতে হবে এই দাদাকে নিয়ে নেব তাহলে খানা পিনা থেকে তো গাইস ফাইনালি আমাদের খাবার চলে এসছে তো আমাদের ফার্স্ট ডিশটার নাম হলো ক্যান্টোনিস নুডলস এটার নাম হলো ক্যান্টোনিস নুডলস এটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে এত সুন্দরভাবে এটাকে সার্ভ করে দিয়েছে মানে দেখেই না একটা আলাদা রকম ফিলিং আসছে যে কখন এটাকে খাবো আর দাদা স্পেশালি বলে দিয়েছে যে এটা কিন্তু লেট করলে চলবে না লেট করলে কিন্তু খাবারের টেস্টটা ডিফারেন্ট হয়ে যায় তো এটার দাম হলো 149 কারণ এটা হলো আমাদের সেই জায়গায় পড়ে যেখানে 149 এর সব কিছু ওই লিস্টের মধ্যে এটা পড়ে এর মধ্যে কিন্তু ভেজ ননভেজ দুটোই আছে দুটোর সেম প্রাইস 149 তো কী কী আছে একবার ছোট্ট করে দেখিনি এর মধ্যে অবভিয়াসলি নুডলস তো থাকবেই নুডলস আছে নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিমি আর এর মধ্যে চিকেন পিস দেখতে পাচ্ছেন এগ দেখতে পাচ্ছেন আরও অনেক রকমের ভেজিটেবল দেওয়া আছে লাইক গাজর আরও ক্যাপসিকাম আরও অনেক কিছু এবার একটু খেয়ে দেখবো আরেকটা কথা মানে আমার না মানে দেখে মুখে জল চলে আসছে আমার না খুব ভালো লাগছে ব্যাপারটাকে খুবই মানে এটা মাখো মাখো ব্যাপার লাগছে আর একটা কথা এটা কিন্তু যে নুডলসটা আছে সেটা কিন্তু নিচে আমরা কিন্তু ফার্স্টে ওপর থেকে নুডলসটা দেখতে পাইনি ওপর থেকে সুন্দর একটা লেয়ার দেখতে পাচ্ছিলাম এই দেখুন এই যে এই লেয়ারটা ক্রিমের একটা লেয়ার ঠিক আছে তো নিচে আমাদের মেইন নুডলসটা আছে ইটস অলমোস্ট লাইক আই এম ইটিং কোরিয়ান ফুড ওয়াও মানে আপনারা হয়তো হয়তো কি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা টেস্টি হবে কতটা সুন্দর লাগছে ওয়াও হাউ জুসি সত্যি খুব ভালো লাগছে দেখতে আর খুব সুন্দর দেখুন একদম জুসি প্রত্যেকটা জায়গায় একটু খেয়ে দেখি
আমি একবার খেয়ে বলি না। এটা অলমোস্ট চাইনিজ ডিশ, অলমোস্ট না মানে চাইনিজ ডিশই আছে এটা, বাট খেতে কিরকম আরেকবার খাও তারপর বলবো। মানে রিভিউ কিছু না, এটা হলো আমার একটা চাল, আরেকবার খাবো খাবো করে তার বেশিটা খেয়ে নেবো, হোসাই ফাঁকে দিতে হবে না। তো মেইনলি যেটা বলবো, খাবারটা খেতে খুবই ভালো, আর সত্যি কথা যেটা দাদা একদম ঠিক বললো, গরম গরম না খেলে কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা বুঝবেন না, যে এটা গরম বলে আমার বেশি ভালো লাগছে। আর এর মধ্যে সুন্দর একটা ক্রিমের ফ্লেভার পাচ্ছি, চিকেনগুলো খুব সুন্দরভাবে আছে, একটু সুন্দর ফ্লেভারফুল আসছে ব্যাপারটা। আর একটা ভালো, খুব সুন্দর না মানে মশলাগুলো গিয়ে না খুব সুন্দর মুখে মেল্ট হচ্ছে, আর এখানে খুব সুন্দরভাবে একটা কম্বিনেশন আছে, আপনার মনে হবে না যে এখানে কোনো একটা মশলা একটু বেশি আছে বা কোনো একটা মশলা একটু কম আছে, মানে একটা হয় না পারফেক্ট কম্বিনেশন, সেটার একদম মেন এক্সাম্পল এটা। আর মানে স্যুপ যদি আপনার খেতে ভালো লাগে, লাইক মি, আমার কিন্তু স্যুপ খেতে অনেক ভালো লাগে, তো আপনার যদি স্যুপ খেতে ভালো লাগে আর ইভেন আপনার ইচ্ছে হচ্ছে নুডলসও খাবো, মানে আপনার বাজেটও কম, ইউ নিড স্যুপ, ইউ নিড নুডলস, দেন ডেফিনেটলি ট্রাই দিস, বিকজ দিস ইজ এ গ্রেট কম্বিনেশন, আই মিন পুরোপুরি একটা স্যুপ আর চাউমিনের কম্বিনেশন, যেটার নাম হলো, নামটা ভুলে যাই ভাই, ক্যান্টোনিস নুডলস, অসাধারণ খেতে। আমি বলবো আমরা একটা যেটা ডিশ নিয়েছিলাম সেটা হলো এখানকার ওনারের রেকমেন্ডেশন আর আমার রেকমেন্ডেশন, ইউ মানে খানা পিনা থেকে আপনাদের রেকমেন্ডেশন হলো এইটা, আপনার যদি স্যুপ আর চাউমিন ভালো লাগে, বিশেষ করে স্যুপ, অবশ্যই ট্রাই করতে পারেন, আমার তো খুব ভালো লাগছে খেতে। আর চিকেন কিন্তু খুব সুন্দর সুন্দর চিকেনের পিস দেওয়া আছে, আর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা, দেখুন পুরো বোল ভরে কতটা, আর দেখুন প্রত্যেকটা মানে চাউমিনের মধ্যে মশলাটা লেগে আছে, উপর দেখতে পাচ্ছেন মশলার খুব সুন্দর লেয়ার, মশলা না দিলে কিন্তু ব্যাপারটা ভালো লাগতো না, মশলাটা দিয়েছে বলে পারফেক্ট লাগছে, মশলা না দিলে মনে হতো যে আমাদের কী বলে হসপিটালে খেতে দেয় সেরকম ওরকম, বাট মশলার জন্য পারফেক্ট কম্বিনেশন। সো গাইজ, ফাইনালি আমাদের কাছে আমাদের সেকেন্ড আইটেম চলে এসেছে, যেটা হচ্ছে শাইন টেস্টিক রিয়েল চিকেন, যেটা প্রাইস হচ্ছে 189। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 পিস চিকেন আছে, আর উপরে বেশ সুন্দর ডেকোরেশন করে কিছু পেঁয়াজ দেওয়া ছিল, ক্যাপসিকাম দেওয়া ছিল, যেটা ভিত্তি খেয়ে নিয়েছে এর মধ্যে। আর দেখতে পাচ্ছেন হালকা একটু এখানে জুস আছে, ব্যাপারটা জুসি জুসি আছে, আমার তো দেখে খুব ভালো লাগছে, উপরে একটা হালকা একটা জুস একটা যেন লেয়ার আছে উপরে, দেখে খুব খুবই ভালো লাগছে। চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছেন এরকম মিডিয়াম সাইজের চিকেন আছে, আর এটা হচ্ছে সম্পূর্ণ বোনলেস, দেখতে পাচ্ছেন এটা একটু হাত দিয়ে ভেঙে দেখাই, হাত দিয়ে না ভাঙলে বস আমরা বাঙালি আমাদের ছাড়বে না। এখানে দেখতে পাচ্ছেন একটা পুরো একদম বোনলেস যেটা সেটা, ওপরে হচ্ছে একটা সসের একটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন, এখানে অনিয়ন্স আছে, এখানে যেরকম বললাম ক্যাপসিকাম আছে, গ্রিন ক্যাপসিকাম যেটা। এবার বেশি কথা না বলে চলুন টেস্ট করা যাক, হাত দিয়ে যখন ভেঙেছে হাত দিয়ে খেয়ে দেখবো, খাওয়া যাক। ঋত্বিকের মতো একবারও খেয়ে আমি কিছু বলবো না, আর একবার খেয়ে দেবো বস, একটু পেঁয়াজটা খেয়ে দেবে, মশলা দেওয়া পেঁয়াজ, সাইডে বেলুন ফাটলো, ফাটলো আমি বললাম বোম ফাটলো, যাই হোক এত করে চিকেন খাচ্ছি, আর ঋত্বিকের ক্যামেরার পেছনে মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছে, একটু আগে তৈরি বলছিল বেশি বেশি করে নুডলস খেয়ে নেবে। তো গাইস, এটা হচ্ছে জিনিসটা সত্যি খুবই ভালো খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে ব্যাপারটার মধ্যে, আর উপরে যে যেরকমভাবে যেটাকে ম্যারিনেট করা হয়েছে যে জিনিসটাকে দিয়ে উপরে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, যেটা সসের বা জুসের যেটা বলতে পারি আমরা লেয়ারটা, সেটা যথেষ্ট খুবই ভালো খেতে, আর ওটার জন্য মিষ্টি মিষ্টি লাগছে, আর একটু ঝাল ঝাল ব্যাপার, মানে মিষ্টি আর ঝালে যেরকম কম্বিনেশন একদম দুর্দান্ত খেতে লাগছে, মিষ্টি আর ঝালে যেটা ব্যাপারটা সত্যি খুব ভালো লাগছে, এমন অতিরিক্ত ঝাল না অতিরিক্ত মিষ্টিও না, এটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন শাইন টেস্টিক রিয়েল চিকেন, এটা প্রাইস হচ্ছে 189। এরপর এর মধ্যে প্রনও আছে, ফিশও আছে, উইংস আছে, এর মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ট্রাই করতে পারেন, কিন্তু আমরা তো ভাই গরিব ব্লগার, অত টাকা পয়সা নেই, তো আমরা এটা ট্রাই করেছি আর সত্যি এটা খুবই ভালো খেতে লাগছে। হচ্ছে আমাদের সিচুয়েশন, আমরা হচ্ছে সব একদম মিক্সড করে খাই, দেখতে পাচ্ছেন এখানে ঋত্বিকের দেওয়া শাইন টেস্টিক রিয়েল চিকেনের পিস, আর এর মধ্যে আছে এই নুডলস, আর এই অনিয়ন নিলাম, এই ঝাল নিলাম, এর মধ্যে ডুবিয়ে দিলাম, জিভেরা জল আসছে আর কি বলবো, আর একদম রসিয়ে রসিয়ে খাবো,
দুর্দান্ত বস। ডেফিনেটলি এসে আমরা বলবো কি নুডলসটা ক্যান্টোনিজ, ক্যান্টোনিজ নুডলসটা অবভিয়াসলি মানে অবশ্যই অবশ্যই ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগছে। আর মানে এই যে এটা কিসের একটা যে এটা জুসটা আছে বুঝতে পারছি না, কিন্তু এত এইটার জন্য এত দারুণ লাগছে না, হুজাইফা মুসেওয়ালা। তো গাইস অ্যাড্রেসটা হচ্ছে তো অ্যাড্রেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আসবেন এবং সেখান থেকে 3 নম্বর গেট দিয়ে বার হবেন। 3 নম্বর পড়ে যাবো নাকি, গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বার হয়ে 3 নম্বর গেট দিয়ে বার হয়ে আপনাদের ওখান থেকে ডিসক্রিপশনে আপনারা গুগল ম্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে মাত্র হেঁটে 5 মিনিট 350 মিটার আমাদের হেঁটে 5 মিনিটই লাগলো এরকমই আসতে, তাই না দাদা? আরেকটা অ্যাড্রেস বলি জিজ্ঞেস করতো কি, আর যে একেবারে অফিসিয়াল যে অ্যাড্রেস সেটা হচ্ছে 197 বিধান সরণী, মেট্রো থেকে আপনারা অটো করে আসতে পারেন, হেঁটে আসতে পারেন, 350 মিটার 5 মিনিট হেঁটে আসাটাই ভালো। যে টাকাটা বাজবে সেটা দিয়ে ক্যান্টোনিজ নুডলস খাওয়া বাস হেভি। ঋত্বিককে অসংখ্য ধন্যবাদ আমার এই কাজ করে নেওয়ার মানে কাজ কাজের থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব খানা পিনা। সো গাইজ আমাদের আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব খানা পিনা। না না আমরা হচ্ছি খানা পিনা, যেখানে খানার সাথে সাথে পিনাটাও হয়। তুমি সাথে কবে করছিস দাওয়া সাটাই কপিং মশালা ট্রাইলস, তোরা কি খানা পিনার ভিডিও দেখিস? হ্যাঁ আমরা রোজ নাকি খানা পিনার ভিডিও দেখি। খানা পিনার ভিডিও দেখিস? হ্যাঁ রোজ দেখিস খানা পিনার ভিডিও? বলতো কেরম দেখতে, কে বানায় ভিডিও বলতো? আমি তো দেখ। আর একটা মোটা করে একটা ছেলে আছে না খানা পিনা, তো হ্যাঁ 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 ওই যে মোটা করে ছেলেটা। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব আমাদের চ্যানেল। চলো তাহলে ভিডিও শেষ করি।